দেখুন, দাওয়াইপানির হোমস্টে থেকে পিছনে দার্জিলিং শহরের দৃশ্য এটা। দার্জিলিং এর অফবিট করতে গেলে আমার মনে হয় দার্জিলিং এ একদম শেষে স্টে করা ভালো। আপনি যে যে অফবিটে যেতে চাইছেন সেখানকার লোকাল কাউর সাথে কথা বলে প্রোগ্রামটা এমন ভাবে সাজানো উচিত যে আমরা শেষে দার্জিলিং এ থাকব। তাহলে আমাদের মার্কেটিং আমরা যেগুলো নিশ্চয়ই করব সেটা তো দার্জিলিং থেকেই করতে হবে। অফবিট ডেস্টিনেশনে কোনো মার্কেট সেরকম ভাবে হয় না, ফলে আমরা মার্কেটিং এর সেই জিনিস বয়েও নিতে হবে না, এবং আমরা এই কারণে আগে অফবিট ডেস্টিনেশন গুলো করে শেষে একদম দার্জিলিং এ আমরা একদিন স্টে করে আমরা মার্কেটিং করে দার্জিলিং শহর থেকে বাড়ি ফিরব। এটা দার্জিলিং মূল শহর থেকে গড়ে 22 কিলোমিটার দূরে, যেটা এই পুরো পাহাড়টা ঘুরে এই পাশ থেকে আসতে হয়। এবং এখানে এসে আপনি একদিনের জন্য এনাফ, মানে একদিনের একটা প্ল্যান করে সকাল সকাল পৌঁছে যান এখানে, এবং ডাইরেক্ট আমার মনে হয় এনজিপি থেকে দাওয়াইপানি পৌঁছে গিয়ে এখানে একদিন স্টে করে তারপরে অন্য কোনো জায়গায় ডেস্টিনেশন ঠিক করে সেখানে যেতে পারে। একদিনের জন্য বেশ ভালো লাগবে। এখানকার মেন আকর্ষণীয় পার্ট দেখুন, এইদিকে একটু দেখাতে বলবো, পুরোটা হলো একদম পাহাড়ের ঢাল বরাবর। যেমন ওপারে দেখা যাচ্ছে বাড়িগুলো ক্রমশ নিচের দিকে নেমে এসেছে, তেমন এখানেও আমরাও এই পাহাড়ের ঢালে রয়েছি। তো এখান থেকে সুন্দরভাবে পুরো গ্রামটা দেখা যাচ্ছে ক্রমশ নিচের দিকে নেমে এসেছে। এইটা যেমন একটা সুন্দর দৃশ্য, প্লাস ওই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, যদিও আজকে ওয়েদারটা এমন যে দেখা যাচ্ছে না, আকাশ পুরো ক্লাউডি। এবং আপনি এখানে জঙ্গলে ঘুরে বেড়াতে পারেন। দাওয়াইপানি গ্রাম একটু ঘুরে ঘুরে দেখছি, শুধু ঘুরেই না, দৌড়ে দৌড়ে দেখে উড়ে দৌড়ে দেখছি আশপাশ দিয়ে, শুধু এত সুন্দর সুন্দর গাছ। নিচে কত হোমস্টে রয়েছে, নিচে আমরা যে রাস্তা আছি এটাই, এখান থেকে নেমে এইভাবে নিচু হয়ে যাবে, নিচে চলে যাবে এটা। এখান থেকে নিচে গেছে তো? হ্যাঁ, এই তো রাস্তা সামনে, সামনে গিয়েই বেঁকে গিয়ে আবার এই যে নিচু পাহাড়ের ঢালে, এটাই তো মজা, মানে রাস্তা বেঁকে বেঁকে এত সুন্দর ভাবে তৈরি হয়। পুরা জঙ্গলে, পুরা জঙ্গলে দাওয়াইপানির সাথে, যেটা কিন্তু বেশ ভালোই লাগছে। কোথা থেকে সব? কলকাতা, কলকাতা, সব কলকাতার ভাইরা, সব কলকাতা থেকে প্রচুর লোক আসে। এই রাস্তার মোড়, মোড় নিয়ে নিয়েছে, মোড় নিয়ে আবার এখান থেকে রাস্তা শুরু। নিচে চলো, নিচে চলো, নিচে যাতে ওই দিকে চলো। হ্যাঁ, রাস্তা এই রাস্তা মিলে গাড়ি যাতে। দাওয়াইপানির সফরের সম্পূর্ণ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল জিও টিউটোরিয়াল মিডিয়ায় চোখ রাখুন। দেখা হচ্ছে এমনই কোন তথ্যবহুল বিষয় নিয়ে পরবর্তী ভিডিও। ধন্যবাদ। পেচানে আনা পেচানে সব আপকো দিখায়েঙ্গে হম।